তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে প্রত্যেক জিপি কমিটি পুনর্গঠনের তৎপর হয়েছে ব্লক কমিটি। পাখির চোখ এখন আসন্ন পঞ্চায়েত ভোট, প্রতিটি রাজনৈতিক দল নিজের মতো করে ঘুড়ি সাজাতে শুরু করে দিয়েছে। প্রস্তুতি নিচ্ছে শাসক শিবিরও। পঞ্চায়েতের লক্ষ্যে এবার ঢলে সাজানো হচ্ছে হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে আলগাপুরে দলকে আরও শক্তিশালী করে তুলতে তৎপর হয়েছে কমিটি। প্রতিটি জিপি কমিটি পুনর্গঠন করা হবে। প্রথমে নর্থ নারায়ণপুর জিপি কমিটি পুনর্গঠন করা হবে। রবিবার আলগাপুরে এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের আলগাপুর ব্লক কমিটির সভাপতি বিলায়েত হোসেন বড়ভুইয়া। তিনি বলেন, দলকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন মানুষ। এতে যথেষ্ট উৎসাহিত তৃণমূলের হাইলাকান্দি জেলা সভাপতি সাফিক কামাল বড় লস্কর। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম লস্কর, সাধারণ সম্পাদক শহীদ আহমেদ মজুমদার, বিলাল আহমেদ লস্কর, মজিবুর রহমান লস্কর, আব্দুল সালাম চৌধুরী, ইসলাম উদ্দিন বড়ভুইয়া, সালেম আহমেদ লস্কর, সাহিদুল আলম বড়ভুইয়া প্রমুখ। আসাম তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আলগাপুর জিপি কমিটি আলগাপুর ব্লক কমিটি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি রিফরমেশন হওয়ার পর আজকে এটা আমাদের প্রথম এক্সিকিউটিভ মিটিং। এই এক্সিকিউটিভ মিটিংয়ে উপস্থিত আছেন আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির তরফ থাকিয়া শহীদ আহমেদ লস্কর মজুমদার, যিনি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির জেনারেল সেক্রেটারি এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি তথা অর্গানাইজেশন সেক্রেটারি আমার জহিরুল ইসলাম লস্কর, ওনারা আলগাপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ইনচার্জ হিসাবে আছেন। তাছাড়া আলগাপুর ব্লক কমিটির বিভিন্ন সদস্যরা আজকে এক্সিকিউটিভ মিটিংয়ে উপস্থিত হয়েছেন। তো আজকে আলগাপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি যে এক্সিকিউটিভ মিটিং যেটা আয়োজন করেছে, সেই এক্সিকিউটিভ মিটিং হইতে আমরা অনেকটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তোর মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হচ্ছে ওইটাই যে আলগাপুর ব্লক কমিটির আন্ডারে যেগুলো জিপি কমিটি আছে, তো এই প্রত্যেকটা জিপি কমিটি অনেকটা জিপি কমিটি এর আগে আমরা এক্সিস্টিং ছিল, কিন্তু এগুলো আবার রিফরমেশন করা হইব। এই রিফরমেশনের ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় মানে নর্থ নারায়ণপুর জিপির থেকে এই মণ্ডল কমিটিগুলো রিফরমেশনের আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারপরে ক্রমান্বয়ে আলগাপুর ব্লকের আন্ডারে যতটা জিপি আছে প্রত্যেকটা জিপিতে আমরা মণ্ডল কমিটিগুলো রিফরমেশন করব এবং যাতে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে আন্তরিকতা আছে সেই আন্তরিকতা আমরা সাধুবাদ জানিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের আরও অগ্রগতি করার লাগিয়া আমরা যথেষ্ট প্রয়াস এবং ভূমিকা নেওয়ার এবং তৎসঙ্গে আমাদের জেলা কমিটির সভাপতি সুবীর কুমার বলস্করের যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার প্রচেষ্টায় আজকে আলগাপুর ব্লক কমিটি সুন্দর এবং সুষ্ঠুভাবে বিভিন্ন গ্রাম অঞ্চল এবং জীবিতে কাজ করিয়া যেতে আছে। সেই হিসাবে আমরা আগামী সপ্তাহ তাকিয়া প্রত্যেকটা মণ্ডল কমিটি রিফরমেশন করার লাগে আমরা সিদ্ধান্ত নিয়েছি।